নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বাস্তু শাস্ত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, আমাদের জীবনে বাস্তু 20-25% প্রভাব কিন্তু বিস্তার করে। আমি অনেককে রেমেডি করতে গিয়ে বাস্তুর ক্ষেত্র কিন্তু আমি বারবার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ কিন্তু করি। অনেকের ক্ষেত্রে আমি এই বাস্তুটার ডায়াগ্রাম চেয়ে কিন্তু পাঠাই। এমন একটি বাস্তুর বিষয়ে আজকে আমি আলোচনা করছি যে বাস্তু কেনার পর থেকেই সেই বাস্তুর অনার বরবাদ হয়ে গেছে। গৃহের কিছু ভুল আমাদের জীবনে বড় ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করে। সেই সমস্যা সমাধান করতে গেলে একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ কিন্তু করতে হবে। দেখুন, বাস্তুশাস্ত্র একটা বিশাল সাবজেক্ট। বাস্তু আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আপনি একটি বাড়ি পারচেস করলেন, কিন্তু ওই বাড়ি পারচেস করার পর থেকেই আপনার জীবনে সমস্যার উপর সমস্যা। দেখুন, গৃহে প্রথম কথা, আপনি যে গৃহে এন্ট্রেন্স করছেন, অর্থাৎ আপনি যে বাড়িতে ঢুকছেন, সেটা ঠিক মিডিল জায়গায় যদি দরজা যদি থাকে, ঠিক মিডিলে এন্ট্রেন্সটা, প্রথম কথা হচ্ছে সমস্যার সৃষ্টি কিন্তু করে, নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনি যে গৃহটি তৈরি করেছেন, এই গৃহের সিঁড়ি ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে? যদি সেই সিঁড়ি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ যে সিঁড়ি দিয়ে আপনি উঠানামা করছেন সেটা যদি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ না হয়ে ক্লকওয়াইজ, সমস্যার সৃষ্টি করবে। আপনি যে বাড়িতে বসবাস করছেন, দেখা যাচ্ছে তার পূর্ব দিকটা টোটাল ঢাকা রয়েছে, আপনার দক্ষিণ দিকটাও ঢাকা রয়েছে, আবার উত্তর দিকটাও ঢাকা রয়েছে, শুধু পশ্চিম দিক আপনার খোলা রয়েছে, চারিদিকে কিন্তু ব্লকেজ হয়ে আছে। পূর্ব দিকটা হচ্ছে আমাদের এনার্জির জায়গা, এনার্জি। যখন পূর্ব দিক থেকে আলো আমাদের গৃহে যখন পড়বে না, তখন কিন্তু ওই বাড়িতে রোগ ব্যাধি অসুখ মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু করবে। পূর্ব দিককার আপনার রোদের আলো, সূর্যের কিরণ আসার কিন্তু দরকার রয়েছে, নয়তো এটা নেগেটিভ জোন হয় বাস্তু ক্ষেত্রে। এবং যদি আপনার সেই তিনটা দিক আপনার ঘিরা, আপনার পশ্চিম দিকে জানলা দরজা রয়েছে, সেই গৃহে পশ্চিম দিকটা হচ্ছে সূর্য ডুবার দিক, সেই গৃহে কিন্তু অবনতি হবে। এই গৃহ যে বিক্রি করছে, আরেকজন যে কিনবে কিনা, তারও কিন্তু সমস্যা হবে। অথবা আপনার বাড়ির যে জায়গাটাতে কিচেন রুম রয়েছে, তার উপরে টয়লেট করে দিয়েছেন, কিচেন রুমের উপরে টয়লেট, বা আপনি কিচেন রুমের উপর বা ঠাকুরঘর, বা আপনার নিচে ঠাকুরঘর রয়েছে তার উপরে কিচেন করে দিয়েছেন, কিচেনের উপর টয়লেট,
বা আপনার ঠাকুর ঘরের উপরে কিচেন, এটা কিন্তু বাড়ির ক্ষেত্রে বড় ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি করে। এবং জলের রিজার্ভারটা আপনি ঠিক দক্ষিণ পূর্ব কোণে রেখেছেন, জলের মতো অর্থ খরচ, দাম্পত্য সুখের জায়গায় বাধা, আপনার প্রভাব প্রতিপত্তী নষ্ট কিন্তু হবে। আবার দেখা যাচ্ছে যে আপনি যে গৃহটা তৈরি করলেন সে গৃহে কিন্তু ফাটল, এটাও কিন্তু নেগেটিভ সাইন। অথবা আপনি যে গৃহটা বাস্তুটা আপনার তৈরি হয়েছে সেই বাস্তু দেখা যাচ্ছে ছাদের ঢালটা আপনার দক্ষিণ দিকে রয়েছে, নেগেটিভ জোন। এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এবং আপনি যে জলের ট্যাঙ্ক রাখছেন ছাদে সেটা কোথায় রাখা উচিত? আপনি বাড়ি তৈরি করছেন, ভাবছেন যে আমি এই রঙ করবো, খুব আমার এই রঙটা পছন্দ, কিন্তু আপনার জন্ম কুণ্ডলীর সাথে কি সেই রঙটা ম্যাচ করছে? আলোচনাগুলো একটু খুব গুরুত্বপূর্ণ হয় শুনুন। এরকম আমি বাস্তু দেখেছি যে বাস্তুতে কেনার পর সে বরবাদ হয়ে গেছে, তারপরের যে অনার রয়েছে সেও বরবাদ হয়ে গেছে। অর্থাৎ যেই এই বাড়িটা কিনেছে কিনা এরকম ধরনের বাড়ি, তারই জীবনে কিন্তু সমস্যা চলে এসছে, উন্নতি তো নাই, রোগ, মামলা মকদ্দমা, উটকো ঝামেলা, আকস্মিক কোনো সমস্যা চলেই আসছে। এই জায়গাগুলো যখন আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িতে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন সে বাড়িতে আপনার উন্নতি হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু আপনাকে সেই গৃহ ত্যাগ করতে হবে। এই গৃহের কিছু কিছু ভুল, বাস্তুর কিছু কিছু ভুল জীবনকে কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু নিয়ে আসে। শুধু বাস্তুই নয়, আপনি যে কোম্পানি তৈরি করেছেন সেই কোম্পানি, আপনার যে অফিস তৈরি করেছেন সেই অফিসটা বা ফ্যাক্টরি রয়েছে, বা আপনি নিজে একটা স্কুল তৈরি করেছেন বা রেস্তোরাঁ তৈরি করেছেন, কোথায় আপনি ক্যাশ ড্রয়ার রাখবেন, কাস্টমারের সঙ্গে ডিলিংস করবেন, তখন আপনার কোন দিক মুখ হবে, এগুলো নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী এক একজনের কিন্তু এক এক দিকে রয়। এবং সেই কালারটা কী করবেন, রং, এবং কাস্টমার যখন আসবে সেই কাস্টমার বসবে কোন দিকে মুখ করে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। তো বাস্তুর বিষয়ে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, বাস্তু দোষ কিন্তু আমাদের জীবনে সবথেকে একটা বড় অভিশাপ বলতে পারেন, কারণ আপনার টয়লেটও কোন দিকে রয়েছে সেটাও কিন্তু দেখা বিশেষভাবে ইম্পর্টেন্ট। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।